আজকের রেসিপি দই পটল আমি এখানে একটি মিক্সার বোল নিয়েছি তাতে অল্প আদা নিয়েছি অল্প জিরে মৌরি আর ধনিয়া আমি এগুলোকে হাফ চামচ করে নিয়ে নিয়েছি এগুলো মিক্সার বোলে নিয়ে নেব এতে অল্প পরিমাণ জল দিয়ে আমরা একটি পেস্ট বানিয়ে নেব আমি আবারও একটি মিক্সার বোল নিয়েছি তাতে অল্প কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম নিয়েছি আর চার টেবিল স্পুন টক দই নিয়েছি এগুলোকেও আমাদেরকে আরেকটি পেস্ট বানিয়ে নিতে হবে আমি এখানে কিছু পটল ছাড়িয়ে নিয়েছিলাম তাতে অল্প হলদি গুঁড়ো দিলাম আর অল্প লবণ দিলাম দিয়ে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি আমি দেখুন পটলগুলোকে অল্প চেঁড়া করে কেটে নিয়েছিলাম ওগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখুন লাল লাল হয়ে গেছে আমি এই পর্যায়ে তুলে নেব পটলগুলি ভেজে তুলে নেওয়ার পরে আমরা এই তেলই রান্নাটা সেরে নেব আমি এই তেলের মধ্যেই অল্প কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দেওয়ার পরে আমরা এর মধ্যে শুকনো মরিচ দিলাম দুটো দিয়ে এগুলোকে অল্প নাড়িয়ে ভেজে নেব আমরা প্রথমে যে আদা জিরে মুড়ি বেটে রেখেছিলাম সেই পেস্টটি এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম আমাদের এই সময় মিডিয়ামে আছে এক মিনিট মতো আমাদের নাড়িয়ে নিতে হবে এবার আমরা পরিমাণ মতো লবণ দেব পরিমাণ মতো মরিচ গুঁড়ো দেব অল্প পরিমাণে হলদি গুঁড়ো দেব অল্প চিনি দেব। আপনারা আপনাদের স্বাদ অনুসারে চিনি দেবেন এবার আমরা এর মধ্যে দেব হাফ চামচ গরম মশলা এগুলোকে দিয়ে আমাদেরকে তিরিশ সেকেন্ড মতো নাড়িয়ে নিতে হবে মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো কাজু ও টক দইয়ের পেস্টটা এগুলোকে দিয়ে আবারও আমরা নাড়িয়ে নেব অল্প ভালোভাবে মিক্স হয়ে গেছে দেখুন এবার আমরা এর মধ্যে জল দিয়ে দেবো অল্প পরিমাণে জলটি দিয়ে আমরা এবার ভালোভাবে ফুটিয়ে নেব এটাকে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব পটল ভাজাগুলি দিয়ে আবারও আমরা এগুলোকে পাঁচ থেকে ছয় মিনিট ফুটিয়ে নেবো তাহলেই আমাদের দই পটল রেডি হয়ে যাবে